আগেও বললাম, কিছুক্ষণ আগে স্টেজেও বললাম যে একটা টেলিভিশন সিরিয়াল, একটা ফিল্ম, ফিচার ফিল্ম বা ওয়েব সিরিজ যাই কাজ হোক না কেন, ইটস এ টিম এফোর্ট। টেকনিশিয়ানস ছাড়া আর্টিস্ট না, আর আর্টিস্টদের ছাড়া টেকনিশিয়ানস নয়। সো আই জাস্ট বিলিভ ইটস এ টিম এফোর্ট, সবাই মিলে কাজটা কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করি বলেই কাজটা ভালো হবে। প্রচন্ড খুশি, ভেরি ভেরি হ্যাপি, বিকজ দিস ইজ মাই কাম ব্যাক অ্যাজ এ প্রডিউসার। মানে 6 বছর পরে কাজে ফিরেছি আর তার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, খুব খুব খুশি। মা চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে দুজন আমাকে যেভাবে আঁকড়ে ধরেছে আর কি, আর লাইক আই সেড কিছুক্ষণ আগে অলসো দ্যাট আমার মাকে আমি ওদের মধ্যে পাই, খুঁজে পাই। তো সেই জায়গার থেকে ওদের আজকে আসাটা অলসো, ওদের স্টেজে নিয়ে অ্যাওয়ার্ডটা কেন রিসিভ করলাম, যে আজকে একটা ওয়ার্কিং মাদারের কাছে একটা খুব চ্যালেঞ্জ যে বাড়িটা কি করে সামলাবো আর কাজটা কী করে সামলাবো, দুটোকে ব্যালেন্স করতে হয়। তো সেই জায়গার থেকে তো আমার যে চ্যালেঞ্জটা আছে সেটা আছে অ্যাজ এ ওয়ার্কিং মাদার, কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ ওদের কাছে যে মাকে নিজের কাছে না পাওয়াটা, তাই না? তো এই অ্যাওয়ার্ডটা ওরাও ডিজার্ভ করে, সেই জন্যই ওদের নিয়ে আসা। আই এম নট গোনা টেক এনি পার্সোনাল কোয়েশ্চন।